আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমার কেমন আছেন? রুমেল ব্রো ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আমি, রুমেল ব্রো, আপনাদের সামনে। আপনারা থাম্বনেল থেকেই বুঝতে পারতেছেন, ব্যবসা চাকরি নয়, ব্যবসা করেই মানুষ প্রতিষ্ঠিত হয়, এই কথাটায় পরে আসতেছি। আগে প্রথম কথা হচ্ছে, আপনাদের মনে যে প্রশ্নটা জাগতেছে, যেমন রুমেল ভাই আমাদের এতদিন চাকরি দেওয়ার কথা বললো, সিভিটিভি জমা নিল, তো এখন আবার বলতেছে ব্যবসা করেন, ব্যবসা করে মানুষ প্রতিষ্ঠিত হয়, এই কথাটা এর জন্য বলতে চাইতেছি যে আপনাদেরকে, আসলে চাকরি এমন একটা জিনিস পরের অধীনে থাকা, আর ব্যবসা এমন একটা জিনিস নিজের নিজের অধীনে থাকা। আমি কথাই বলতে চাইতেছি, আপনারা যারা আমাকে সিভি জমা দিচ্ছেন, সবারই চাকরি হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে, তবে আমার দ্বারা তো আর ভাই সম্ভব না যে সারা বাংলাদেশের মানুষকে চাকরি দেয়া, তো সারা বাংলাদেশের মানুষকে তো আর আমি চাকরি দিতে পারবো না। সিরিয়াল বাই সিরিয়াল যাকে যারা আছেন তাদেরকে নিয়ে আসতেছি। আপনারা যারা সিরিয়ালে প্রথমে আমাকে সিভি দিয়েছিলেন, অনেকের সাথে আমি কন্ট্যাক্ট করেছি, কিন্তু অনেকের ফোন বন্ধ, কেউ মেসেজের উত্তর দেয় নাই, অনেকের 5 দিন, আমার তো রুলস 5 দিন আগে আপনাদের জানানো যে আপনারা রেডি থাকবেন, 5 দিন আগে আপনাদের ফোন দেওয়া হবে, তো 5 দিন আগে এইরকম অনেককে ফোন দিছি, অনেকে আমাকে বলছে যে ভাই আমি শিওর আসতেছি বলে, তার সমস্যা এইটা সমস্যা ওইটা সমস্যা বলে আসে নাই ভাই, তো এরকম অনেক হয়েছে, এরকম অনেক হওয়ার কারণে সিরিয়াল বাই সিরিয়াল অনেককে ইয়ে করতেছে, তো আমাকে কথা দিয়ে এরকম কথা রাখেন নাই, অনেকেই আছেন আপনারা যারা দেখতেছেন, আমি আপনাদের দোষারোপ করবো না, মানুষের সমস্যা থাকতেই পারে, তো ইনশাল্লাহ বরাবরের মতো যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সাপোর্ট করবেন। আর এই মাসে নিয়োগের কথা ছিল, এই মাসে লেবার নিয়োগ হয়ে গেছে 10 জন, তো কোনো টেকনিশিয়াল লোক নিয়োগ হয় নাই, তো এই মাসে লেবার নিয়োগ হওয়ার কারণে আপনাদের নিতে পারি নাই, সামনে মাসে দেখি কী করা যায়, আর নতুন প্রজেক্টে যখন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আসার জন্য নতুন প্রজেক্টগুলোতে, আর যদি এই প্রজেক্টে লাগে তাহলে তো আবার আমি ফোন দেবো আপনাদেরকে। আর ব্যবসা করার জন্য এই কথার জন্য বললাম, যারা যেখানেই চাকরি করেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, চাকরি এমন একটা জিনিস আগেই বললাম যে অন্যের অধীন, আর ব্যবসা নিজের অধীন, তো এর জন্য বলতেছি আপনাদের চাকরি ব্যবসা করার জন্য, কারণ চাকরি সারা জীবনই করা যায় ভাই, চাকরি সারা জীবন করে কিছুই করতে পারবেন না আপনি যদি ব্যবসা না করেন, তো যে কোনো ছোটোখাটো ছোটোখাটো যে কোনো ব্যবসা যদি করেন, শুরু করে ফেলেন, মনে হয় ডর বয়স ছেড়ে শুরু করে ফেলেন ব্যবসা, কারণ ব্যবসা নিজের স্বাধীনতা। আমি নিজেই দেখতেছি চাকরি করা মানে কি, একটা দিনও ছুটি কাটানো যাচ্ছে না, বা একটা দিন এইরকম এইরকম অসুবিধা অসুবিধা করলে অনেক কিছুই, চাকরিতে অনেক কিছুই প্রবলেম আছে বা হচ্ছে, বা বলতে পারেন যে ভাই চাকরি করে তো অনেক প্রতিষ্ঠিত হচ্ছে, হ্যাঁ হচ্ছে, আপনার আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলে হচ্ছে না, কেন হচ্ছে না, আমরা দুর্নীতি করতে পারবো না, আমাদের কাছে যে চাকরিগুলো এগুলোতে দুর্নীতির কোনো ইস্যু নাই, আমরা পারতেছি না, বা এরকম অনেক কিছুই, যাক এদিকে যাচ্ছি না। আপনি যেখানেই চাকরি করেন, আপনি যে অ্যামাউন্টে টাকা পান, যে কয়টা টাকাই পান মাস শেষে, এখান থেকে সামান্য সঞ্চয় করেন, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা কথায় আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা হয়ে যায় অনেক সময় পাহাড়ের মতো সমতুল্য, এরকম হবে আপনার এক সময়, যে সঞ্চয়টা করবেন, জীবনের লক্ষ্য রাখবেন অটুট, বিশ্বাস রাখবেন হৃদয়ে যে আমি এখানে চাকরি করে বছর শেষে 5 বছর করলাম, 2 বছর করলাম চাকরি করলাম, আমি বছর শেষে বা 5 বছর শেষে প্রজেক্ট শেষে 50,000 পারি, 20,000 পারি, এই টাকাটা আমি সঞ্চয় করব, বিশ্বাস রাখবেন, আর আপনার লক্ষ্য অটুট রাখবেন, দেখবেন আপনি একদিন কামিয়াব হবেন, সফল পথের দিকে হাঁটতে পারবেন। প্রবাসী ভাই অনেক আছে, যে অনেক প্রবাসী ভাইয়ের আছে দেশে বিদেশে অনেক টাকা নষ্ট করতেছে, দেশে বিদেশ থেকে কফিলের কাছ থেকে দেখা গেছে, কোনো কোনো সময় এরকম অনেক আছে যে কফিলের কাছে টাকা, কফিল বেতন দিচ্ছে না, বা কফিল ভিসা ইয়ে করে দিয়ে দিছে, ক্যান্সেল করে দিয়েছে, দেশে আসার পরে বেকার হয়ে পড়ে আছে, বা কোনো কিছু করতে পারতেছে না। আপনাদের একটাই কথা বলি, আপনারা আবার পুনরায় পুরুষ মানুষ হচ্ছে গুড়ার মতো ভাই, আমাদের দৌড়াইতে হবে, আপনারা আবার কোনো জায়গায় চাকরিতে লেগে যান, চাকরিতে লাগার পরে যে কোনো একটা ব্যবসা শুরু করেন, চুরি করলে লজ্জা কিন্তু ব্যবসা করলে লজ্জা না, ব্যবসা বারবার বলতেছি, যে কোনো একটা ব্যবসার আপনি ধারণা নেন প্রথমে, এই ব্যবসা কীভাবে হবে, কীভাবে হবে না, কীভাবে করলে কী হবে, ব্যবসা কিন্তু মানুষের সব কিছু পাল্টে দেয়। হ্যাঁ আছে, এমন ব্যবসা করবেন না রিক্সের ব্যবসা, যে এই ব্যবসা করতেছি এইরকম হবে এইরকম হবে, সফল উদ্যোক্তা হন, সফল কিছু আপনার জন্য বয়ে আনবে। আপনাদের হাত জোর করে বলতেছি ভাই, আপনারা যারা আমাকে মনে করেন খারাপ কমেন্ট করতেছেন, ভাই নাম্বার দিছেন নাম্বার বন্ধ পাই, কেন পাচ্ছি, বা এইরকম অনেক কিছু, ভাই দেখেন আমিও মানুষ ভাই, আমি তো আর সারা বাংলাদেশের মানুষকে চাকরি দিতে পারবো না, তো বন্ধ নাম্বারটা বন্ধ পান কেন,
আমি কিন্তু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সিভি দিয়ে দিবেন, সিভি দেওয়ার সাথে যারাই দিছেন বা অনেকে আমাকে 1টার পরে ফোন দিছেন, রাত 12টার 12টার সময় ফোন দিছেন, আমি কিন্তু রিসিভ করছি ফোন, ঘুমে থাকার পরেও ফোন রিসিভ করছি, কারণ আপনারা আমার ভাই আর আমি আপনাদের ছোট ভাই, আপনারা আমাদের আমার বড় ভাই, এর জন্য আমি সাথে সাথে ফোন রিসিভ করি। অনেক সময় হয়তো মাঝে মাঝে মিস্টেক হবে মাঝে মধ্যে, কিন্তু পরে আমি রিপ্লাই দিই বা কমেন্টও রিপ্লাই দিতে পারি না অনেক সময়, তারপরে আমি রিপ্লাই দিই, আপনাদেরকে বলি বা নাম্বার দিই। অনেকে বলে ভাই নাম্বারটা দেন, নাম্বারটা আমার ভিডিওতেও দেওয়া আছে, কমেন্টেও দিই, তারপরে অনেকে কমেন্টে নাম্বার দেওয়ার পরে বলে নাম্বারটা দেন। তো এই ধরনের ভুল হতে পারে, মানুষ বলতেই ভুল হতে পারে, আমারও ভুল আছে, আপনাদেরও ভুল আছে, মানুষ বলতেই ভুল। এর জন্য বলতেছি আমাকে গালাগালি না করে ভাই, খারাপ কমেন্ট না করে আমাকে বরাবরের মতো সাপোর্ট করেন, যাতে আমি আপনাদের আপনাদের চাকরিহীন যারা আছে তাদের হেল্প করতে পারি, এবং প্রবাস থেকে যারা ভাইয়েরা আমার কাছে আমার সাথে যোগাযোগ করে আসতেছেন, অনেকের কিন্তু আমি চাকরিও দিয়েছি, বা আপনারা বিগত ভিডিওতে দেখবেন বা সামনের ভিডিওগুলোতে দেখবেন, এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমিও আপনাদের সাপোর্ট যে হেল্প করার চেষ্টা করতেছি। আর আমার মতো যারা আছেন, যেমন উদ্যোক্তা যারা এইরকম পজিশনে আছেন, আপনি এগিয়ে আসুন, যারা চাকরিহীন আছে কর্মহীনদের পাশে দাঁড়ান, আল্লাহ আপনার পাশে দাঁড়াবে। আপনার একটা চাকরি দেওয়া মানে একটা ফ্যামিলিকে উপরের দিকে উঠে নেওয়া, একটা ফ্যামিলির মুখে আহার তুলে দেওয়া। তো আমি যেভাবে আপনাদেরকে সাপোর্ট করতেছি, আপনারাও আমাকে এইভাবে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ একদিন আমাদের জয় হবে, ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে দেখা হবে প্রজেক্টে, আজ হোক বা কাল হোক বা পরশু হোক বা 1 মাস পরে হোক, ইনশাল্লাহ প্রজেক্টে দেখা হবে। এরকম অনেক আমার সাবস্ক্রাইবাররা আমাকে কমেন্ট করে বলছিল যে ভাই চাকরির জন্য, প্রথমে যারা অনেক আমার প্রজেক্টে চাকরি করতেছে, চায়ের দোকানে তাদের সাথে আড্ডা হয়, অনেক কথাবার্তা হয়, সবার নাম বলতে পারবো না, তা অনেকের সাথে আড্ডা হয়, বলে ভাই আপনার সাথে কখনো দেখা হবে কিনা ভাবতেই পারি না, কিন্তু আজকে আপনি আপনাকে কমে ইউটিউবে কমেন্ট করার কারণে আজকে আমি চাকরি করতেছি, আপনার পাশে এসে বসেতেছি বা চাকরি পেয়ে গেছি, আমার বিশ্বাসই ছিল না। হ্যাঁ, এটাও বিশ্বাস ছিল অনেকের, কিন্তু চাকরি করতেছে, চাকরি পাচ্ছে বা চাকরি করতেছে। এরকম আমার যারা ভাইয়েরা আছেন যারা চাকরি করতেছেন, তাদেরকে আমি সরাসরিও বলবো, আর ভিডিওটাই দেখতে থাকলে আপনারা কমেন্টে বলবেন যে রুমেল ভাইয়ের আন্ডারে চাকরি করতেছি ভাই, আর আমি খারাপ না ভালো আপনারাই দেখতেছেন কিভাবে কি করতেছি না করতেছি। আর এখানে চাকরিতে কোনো 1 টাকাও ঘুষ লাগে না, আপনারা তো জানেনই যারা চাকরি করতেছেন বা চাকরির জন্য আসছেন। হ্যাঁ, আপনারা তো সব কিছুই জানেন, বুঝতেছেন, ইনশাল্লাহ দেখা হবে কোনো না কোনো প্রজেক্টে, আজ হোক বা কাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার এতটুকুই কথা আমি বলে গেলাম আপনাদের, আর বরাবরের মতো আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন, যাতে নিত্য নতুন কাজের ভিডিও, কাজের 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 সংবাদ আপনার ইউটিউবে নোটিফিকেশনে প্রথমে যায়। এর জন্য পাশে থাকা লাল বেল আইকনটি বাজিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনি এবং আপনার পরিবার সবাই ভালো থাকবে আশা করি। হ্যাঁ, সবাই ভালো থাকুক। আর একটা কথা লাস্টে বলে যাই, আপনারা সবাই দোয়া করবেন, আমার একজন চাচাতো ভাই গতকাল রাতে মারা গেছে উনি, আর আমি এখন সিলেটেই আছি, গতকাল রাতে উনি মারা গেছে। উনি বাঘ প্রতিবন্ধী ছিল, মুখের বাসা ছিল না, 3টা ছেলে, 2টা মেয়ে, 1টা ছেলে ছোট ছোট রেখে মারা গেছে। দোয়া করবেন তার জন্য, যাতে তার আত্মার মাগফিরাত কামনা করি, আর আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকেন ভালো থাকেন, এই কামনাই করি। আল্লাহ হাফিজ।